সাতরাজা সাতরাজনীতির সময় যিনি আমাদের নেতা ছিলেন জনাব ওয়ালি মুক্তাদির রবিউল ভাই উপস্থিত আছেন ব্রাহ্মণীয় জেলা আওয়ামীদের সাধারণ সম্পাদক জনাব আহমদ সরকার এবং ব্রাহ্মণীয় প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক নবীনগর থানা আওয়ামীলীগের সম্মানিত সাধারণ সম্পাদক উপস্থিত নবীনগর থেকে ব্রাহ্মণীয় থেকে আহিত সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা স্বাগত সুধী মণ্ডলী সংবাদ সংগ্রহের জন্য আগত আমার সাংবাদিক ভাই বোনেরা সবাইকে আমি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাই। আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে জনাব মেবাদুল করিম সাহেব তিনি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের জন্য একটি গাড়ি উপহার দিচ্ছেন, এজন্য তার প্রতি ধন্যবাদ জানাই। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী হিসাবে তার প্রতি কৃতজ্ঞতা। সাংবাদিকরা গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং একটি রাষ্ট্রের সমাজের বিকাশের জন্য এই চতুর্থ স্তম্ভ যাতে সঠিকভাবে কাজ করে সেটি অত্যন্ত অপরিহার্য। আমরা একটি বহুমাত্রিক সমাজ ব্যবস্থায় বসবাস করি, আমরা একটি বিতর্ক ভিত্তিক ন্যায় ভিত্তিক জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, সেই সমাজ করার লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে, আমাদের প্রধানমন্ত্রী কাজ করছে এবং সেটি করার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা কিংবা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে তৃণমূল সাংবাদিকদের ভূমিকা আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ। প্রান্তিক পর্যায়ে যারা সাংবাদিক হিসেবে কাজ করে তারা একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের বিষয় আসে গুরুত্ব দেওয়া হয় এবং সেটি একটি রাষ্ট্রকে সঠিক খাতে প্রবাহিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন সাংবাদিকের অনেক ক্ষমতা, একজন সাংবাদিক যার মুখে ভাষা নেই তাকে ভাষা দিতে পারে, একজন সাংবাদিক যার ক্ষমতা নেই তাকে ক্ষমতাবান করতে পারে, একজন সাংবাদিক যে স্বপ্ন দেখতেও ভুলে গেছে, যে স্বপ্ন দেখতে ভয় পায় তাকে স্বপ্ন দেখাতে পারে তার লেখনীর মাধ্যমে, একজন সাংবাদিক সমাজের যারা অবহেলিত সমাজ যেদিকে তাকায় না সমাজ সেদিকে তাকানোর প্রয়োজন মনে করে না সমাজের মনোযোগ সেদিকে নিবদ্ধ, সমাজের অনেক অনুন্মোচিত বিষয় আছে যেগুলো উন্মোচিত হওয়া প্রয়োজন, অনেক মানুষের অব্যক্ত বেদনা আছে যে বেদনায় সে কাউকে বলতে পারে তার বেদনার কথাটা একজন সাংবাদিক তুলে আনতে পারে এবং আমাদের এই রাষ্ট্রকে ন্যায় ন্যায়ের ভিত্তির উপর সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এবং সমাজের অবহেলিত অংশের পক্ষে কথা বলার জন্য এবং ছোট ছোট ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে একেবারে প্রান্তিক পর্যায়ে যে ভুলগুলো হয় সেগুলোকে উদ্যোগ তুলে ধরার ক্ষেত্রে প্রান্তিক পর্যায়ে যারা সাংবাদিকতা করে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি একজন সাংবাদিক যদি সেই কাজটি সঠিকভাবে পালন করেন, লোক মানুষের ঊর্ধ্বে উঠে দায়িত্ব বোধ থেকে যদি কাজ করেন তাহলে দেশ সমাজ রাষ্ট্র উপকৃত হয়। যার হাতে ক্ষমতা থাকে তিনি কিন্তু সেই ক্ষমতা ভালো কাজেও ব্যবহার করতে পারেন, সেই ক্ষমতা আবার ভিন্নভাবে ব্যবহার করতে পারেন। তো একজন সাংবাদিকও তার হাতে যে ক্ষমতা আছে কলমের যে ক্ষমতা সেটি যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কলমের ক্ষমতা অপরিসীম। আমাদের রাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে মত প্রকাশের অবাধ স্বাধীনতা আছে। আমাদের এই রাষ্ট্রে যেভাবে গণমাধ্যম স্বাধীনতা ভোগ করে সেটি অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ। সিঙ্গাপুরের দিকে তাকান, সেখানে হাতে গোনা মাত্র কয়েকটি পত্রিকা,
সেখানে হাতে গোনা কয়েকটি টেলিভিশন চ্যানেল, অন্য কেউ বের করতে পারে না। থাইল্যান্ডের দিকে তাকান, উন্নয়নশীল রাষ্ট্র আমাদের চেয়ে একটু একভাবে এগিয়ে, সেখানে সব টেলিভিশন চ্যানেলকে একটি ফানেলে দেওয়া হয়, সেখান থেকে আপলিং হয়। আর কোনো কন্টেন্ট যদি সরকার মনে করে এটি যাবে না, আপলিং হবে না, অর্থাৎ স্যাটেলাইটে যাবে না, আবার স্যাটেলাইট থেকে ডাউনলিং হবে না, সরকার সেখান থেকে অফ করে দেয়। এটি হচ্ছে আপনার থাইল্যান্ডের পরিস্থিতি। মালয়েশিয়ার দিকে তাকান, তারা আমাদের চেয়ে একভাবে, সেখানেও একই ধরনের পরিস্থিতি। এবং উন্নত রাষ্ট্রের দিকে তাকান, কদিন আগেও বিবিসিকে কয়েক মিলিয়ন ডলার ফাইন দিতে হয়েছে একটি ভুল সংবাদের জন্য, কদিন আগে, কয়েক মাস আগে। এবং বিবিসির পুরো টিমকে একবার পদত্যাগ করতে হয়েছিল একজন এমপির বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করার জন্য। পৃথিবীতে একসময় নিউজ অফ দ্য ওয়ার্ল্ড বহু প্রচারিত ইংরেজি দৈনিক ছিল। 167 বছর এই ইংরেজি দৈনিক চালু থাকার পর 2011 সালে সেটি বন্ধ হয়ে যায় একটি ভুল অসত্য সংবাদ পরিবেশনের কারণে। সেটার প্রেক্ষিতে যে পরিমাণ ফাইন সেই পত্রিকার উপর ইম্পোজ করা হয়েছিল, সেই পত্রিকা সেটি পে করার সমর্থ ছিল না, তারা সেজন্য পত্রিকায় বন্ধ করে দিয়েছিল, ব্যাংক্রাফ্ট ঘোষণা করেছিল। এবং উন্নত রাষ্ট্রে কারো বিরুদ্ধে যদি ভুল সংবাদ পরিবেশিত হয়, কারো বিরুদ্ধে যদি মানহানিকর, অহেতুক মানহানিকর সংবাদ পরিবেশিত হয়, সেজন্য সেই পত্রিকা বা প্রতিষ্ঠানকে, সেই গণমাধ্যমকে প্রতিনিয়ত জরিমানা দিতে হয়। এটি কন্টিনেন্টাল ইউরোপে দিতে হয়, ইউকেতে দিতে হয়, অন্যান্য উন্নত রাষ্ট্র সেটি দিতে হয়। আমাদের দেশের পরিস্থিতি কিন্তু ভিন্ন। তাই আমি এখানে যেভাবে গণমাধ্যম স্বাধীনতা ভোগ করে, সেটি অনেক উন্নয়নশীল দেশে এই ধরনের স্বাধীনতা গণমাধ্যম ভোগ করেন। তাই আমি যেটি বলব, সেজন্যে আমাদেরকে স্বাধীনতার যেমন প্রয়োজন আছে গণমাধ্যমের, আবার বিকাশের যেমন প্রয়োজন আছে, একই সাথে দায়িত্বশীলতারও প্রয়োজন রয়েছে। স্বাধীনতারও প্রয়োজন, দায়িত্বশীলতার প্রয়োজন। মনে রাখতে হবে, আমার স্বাধীনতা যেন অপরের ব্যক্তিগত গোপনীয়তাকে ইনভেইড না করে, আমার স্বাধীনতা যেন অপরের স্বাধীনতাকে হরণ না করে, এটি মনে রাখতে হবে। আমি যেহেতু সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, সেজন্য এই কথাগুলো বলছি। আমি সাংবাদিকতা করিনি, কিন্তু সংবাদকর্মীর কাজ করেছি এটা দাবি করতে পারি। কারণ কলেজে যখন ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম, তখন থেকে বিশ্ববিদ্যালয়ের সভাপতি হওয়ার আগ পর্যন্ত ছাত্রলীগের আমি নিজে প্রেস রিলিজ লিখতাম, পত্রিকা বসে গিয়ে গিয়ে দিয়ে আসতাম। সুতরাং আমি একজন সংবাদকর্মীর কাজ করেছি। আমি যখন ছাত্র রাজনীতি করতাম, চট্টগ্রামে দলের জনসভা হলে সেই জনসভার মাইকিং আমি করতাম, বহু জনসভার মাইকিং আমি করেছি। 81 সালে নেত্রী যখন প্রথম এলেন চট্টগ্রামে, নেত্রী প্রথম যে জনসভা 81 সালে, সেই জনসভার মাইকিং আমি করেছি, অনেক জনসভার মাইকিং করেছি। এখন নেত্রী আমার কাছে রাষ্ট্রের মাইক ধরিয়ে দিয়েছে, আমার প্রধানমন্ত্রী। এজন্যে সংবাদকর্মী বা সাংবাদিকদের সাথে আমার বহুদিনের উঠা বসা, দলের প্রচার সম্পাদক হিসাবেও সংবাদ মাধ্যমের সাথে, সাংবাদিকদের সাথে আমার উঠা বসা অনেক দিনের। তাই এই কথাগুলো আপনাদের সামনে বলতে চেয়েছিলাম। আমি মনে করি আজকে যে গাড়ি উপহার দেওয়া হয়েছে, এই গাড়ি উপহার দেওয়ার প্রেক্ষিতে আপনাদের চলাচলের ক্ষেত্রে যে আপনার সুবিধা হবে, সেজন্য আমি এবাদন করি সবকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের বিশেষ অনুরোধ জানাই, আমি সবসময় অনুসন্ধানী সাংবাদিকতার উপর গুরুত্ব দিই। কারণ অনুসন্ধানী সাংবাদিকরা এমন এমন বিষয় তুলে আনে যেগুলো সমাজ কখনো ভাবে না, সমাজ যেদিকে তাকায় না। আপনাদের ব্রাহ্মণবাড়ি একটি বড় দুর্ঘটনা ঘটেছিল, সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, সেটি সম্পর্কে কিছু কিছু অনুসন্ধানী রিপোর্ট হয়েছে। আমি আশা করব আপনারা যারা
ব্রাহ্মণবাড়িয়ে সাংবাদিক হিসেবে কাজ করেন, ঘটনার পেছনের ঘটনাগুলো আপনারা তুলে আনবেন। আমি মনে করি এই বছর সাংবাদিকদের জন্য একটি ভালো বছর হিসেবে আখ্যায়িত হয়ে থাকবে। 86 বছর পর দুজন সাংবাদিক এই বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছে, 86 বছর পর, এবং সেটি সাহসী সাংবাদিকতার জন্য। এবং যেখানে গণতন্ত্র বিপন্ন হয়েছে সেখানে সাহসের সাথে সেখানে কলম ধরার জন্য তারা পুরস্কৃত হয়েছে নোবেল শান্তি পুরস্কার। তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাব যে আপনাদের হাতে অনেক ক্ষমতা, সেই ক্ষমতা যেন রাষ্ট্রের কাজে লাগে, সেই ক্ষমতা যেন সমাজের তৃতীয় নারায়ণ খুলে দেয়, সেই ক্ষমতা যেন অব্যক্তদের পক্ষে কথা বলে, সেই ক্ষমতা যেন যে স্বপ্ন দেখতেও ভুলে গেছে তাকে স্বপ্ন দেখায়, অনুন্মোচিত বিষয়গুলোকে যেন উন্মোচিত করে, সেটি আমার প্রত্যাশা। আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার, একটি গণমাধ্যম বান্ধব সরকার, এই করোনাকালে উপমহাদেশের কোথাও সাংবাদিকদেরকে করোনাকালীন সহায়তা দেওয়া হয়নি। আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী এককালীন 10,000 টাকা করে করোনাকালীন সহায়তা প্রদান করে চলেছেন এবং 10 কোটি টাকা এই খাতে আরও অনুদানও দিয়েছেন। এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্ট মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জগদ্ধী শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছেন। আজকে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের জন্য একটি ভরসার স্থল হিসাবে দাঁড়িয়েছে। এবং মানুষের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার জন্য তথ্য অধিকার আইন আমাদের সরকারই সংসদে পাশ করেছে এবং তথ্য কমিশন গঠন করেছে। তথ্য কমিশনের মাধ্যমে, তথ্য কমিশন গঠিত হওয়ার পর থেকে গত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত প্রায় 1,20,000 আবেদনের নিষ্পত্তি হয়েছে। অনেক সময় বলে না যে আমরা সরকারি অফিসে গেলে আমরা কোনো তথ্য চাইলে পাই না, কিন্তু যদি না দেয়, সেই যদি রাষ্ট্রীয় গোপন দলিল না হয় তাকে দিতে বাধ্য এবং না দেয় তাহলে তথ্য কমিশনের শরণাপন্ন হওয়া যায়। এইভাবে অনেক আবেদন নিষ্পত্তি হয়েছে, না দেওয়াটাই কিন্তু অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি কথা বাড়াবো না, আমি জানি আপনাদের জন্য খাবার অপেক্ষা করছে এবং অনেকক্ষণ ধরে আপনারা এখানে আছেন, সেজন্য আমি কথা না বাড়িয়ে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আবদুল করিম সাহেব আরও সাহায্যের হাত বাড়াবেন সে প্রত্যাশা রেখে এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।